আমি সুপ্রিয়া, বেঙ্গলি ব্লগার সুপ্রিয়াতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের পরিবারের সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে। তো বেশি কথা না বলে আজকের পর্বের প্রথম ঘটনা, আমার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। মায়ের মুখ থেকে শোনা, আমি মায়ের কাছে ঠিক যেভাবেই শুনেছি আমি তোমাদের সঙ্গে ঘটনাটা ঠিক সেভাবেই শেয়ার করব। আমি কিছু বাড়িয়ে বলবো না, যেরমভাবে শুনেছি সেভাবেই বলবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টোরিটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার মা যেমন আমাকে বলেছে যে তারা যখন ছোট ছিল, অনেক ছোট, মানে তখন আমার মামা বাড়ি হলো বনগা, খুব গ্রাম। তো যখনই ঝড় বৃষ্টি হতো ওখানে ছোট ছোট বাচ্চারা চলে যেত আম কুড়োতে, ঠিক আছে? তো আম কুড়োতে যখনই যেত বিভিন্ন রকম বাগান ছিল। এখনো যারা বনগায় আছো বা আমার ভিডিওটা বনগা থেকে দেখছো, তারা কায়েতের বাগান আশা করছি দু একজন চিনবে যারা সেই জায়গায় উপস্থিত আছো বা আশেপাশে। তো আমার মা সেই বাগানেরই একটি ঘটনা আমার সাথে শেয়ার করেছিল, বলেছিল আমার মারা যখন অনেক ছোট তখন এরকমই একদিন ঝড় বৃষ্টির রাতে আমার মা এবং আমার ছোট মামা ওই কায়েতের বাগানে আম কুড়োতে যেত। কারণ শুনেছি আমি, এটা এখনও শুনেছি, যে কায়েতের বাগান থেকে কিছু ওদের চোখের সামনে থেকে নিয়ে আসা সম্ভব ছিল না, কারণ ওরা একটু খিটখিটে ধরনের, ওরা খুব একটা ওদের মানে নিজের জমির থেকে কেউ কিছু নিয়ে যাবে সেটা ওরা পছন্দ করে না। তাই বিশেষ কারণে ওরা রাত্রেই যেত, মানে অনেক বাচ্চাই যেত যে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর আম পড়বে তো আম কুড়িয়ে নিয়ে চলে আসব। আর ওদের বাগানটা বিশাল বড়, এখনও আছে বাগানটা, ইভেন আমিও দেখেছি বাগানটা, কিন্তু আমি দিনের বেলা দেখেছি, রাত্রে দেখিনি, রাত্রে অনেকটা অন্ধকার টাইপের। তো মা ছোটো মামা গেছে দিদা বা বাড়ির কাউকে না জানিয়ে। তারা যখন বাগানে গিয়েছে, যাওয়ার সময় কোনো রকম কোনো অসুবিধা হয়নি। দুটো, মা যেরকম বলেছে, দুটো সিমেন্টের বস্তা, যেটা চটের বস্তা আর কি, সেরকম দুটো নিয়ে গেছে। তো একটা বস্তা মোটামুটি মামা, বড় মামা আমার, ভরে দিয়েছে মাকে, যে মাকে বলেছে যে বোন তুই এটা নিয়ে বাড়ি যা, আমি আরেকটা বস্তা ভরে নিয়ে আসি। এবার ওই রাস্তা থেকে মা যখন হেঁটে হেঁটে আসছে, একাই আসছে, ঝড় হচ্ছে হালকা হালকা, তখন হালকা ছিটে বৃষ্টি হচ্ছে, ঝড়টা হালকা থেমে গেছে, তখন মা যখন দুপা এগিয়েছে তখন মার একটা কিছু অনুভব হয়েছে যে মার আশেপাশে কিছু একটা চলাচল করছে। তো মা প্রথমত বলে রাখি, মা আমার মা খুবই সাহসী, মা কোনো কিছু মানে যতক্ষণ নিজের চোখে না দেখবে ততক্ষণ মা জিনিসটা বিশ্বাস করতে চায় না। তো মা আমাকে আমাকে যেমন বলেছে যে মা হেঁটে যাচ্ছে, এরকম বুঝতে পারছে যে আশেপাশে কেউ চলাচল করছে, কিন্তু মা দু তিনবার এদিক ওদিক তাকিয়েছে, কিছুই দেখতে পায়নি, কিছুই বুঝতে পারেনি যে কী চলছে, ঠিক আছে? যখন সে দেখতে পায়নি তো মা ভেবেছে হয়তো ঝোড়ো হালকা বাতাস বইছে, হতেই পারে বাতাসের হাওয়া এদিক ওদিক হচ্ছে বলে এরকম লাগছে। তো ছোট মানুষ বস্তা, একটা বড় বস্তা নিজে তো আর মানে উঁচু করে নিয়ে যেতে পারবে না, তো বস্তাটাকে টেনে 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 নিয়ে যাচ্ছে অনেকটা রাস্তা। রাস্তার একদম শেষ প্রান্তে দুটো গাছ হলো, একটা বিশাল বড় বট গাছ, আরেকটা আমাকে বলেছিল শিশু গাছের মতন, বিশাল বড়, মানে দুটো গাছেরই মাথা প্রায় একই রকম, মানে অনেকটা উঁচু। ওখানকার বট গাছগুলো এখন একটা দুটো কেটে দিয়েছে কিন্তু অনেকটা উঁচু। তো মা বলছে যে রাস্তাটা মানে পেরোলে হলো মেন রোডের কাছে চলে আসবে এরকম একটা জায়গা। তো তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, মা কোনো দিকে না তাকিয়ে বস্তাটাকে কোনো মতে টানতে টানতে নিয়ে আসছে, কারণ এর পরে যখন হালকা যখন বৃষ্টিটা পুরোপুরি থেমে যাবে, ঝোড়ো বাতাস বইল, পাড়ায় যে কটা ছেলে মেয়ে আছে মোটামুটি তারাও দৌড়ে যাবে আম কুড়োতে, কারণ এরা না বলে বাড়ি থেকে বেরিয়েছে। এবার তাদেরও তো বাড়ি থেকে বেরোনোর জন্য সবসময় তো একটা মানে ইয়ে দরকার হয়, যে বাড়ির সবাই ঘুমোচ্ছে, আর ঝড় বৃষ্টি হলে সবাই বাড়ির মোটামুটি একটু জেগেই যায়, যে তখন মাটির ঘর হয়, যে কোথা থেকে বিচুলি উড়ে গেল কিনা, কিংবা মানে গরু ছাগল থাকে সেগুলো ঠিকঠাক সেফলি আছে নাকি। তো সুতরাং আমার দিদাবাড়ি এরকম প্রথমত ছিল না, প্রথম দিকে ছিল না।
তো পরের দিকে এসেছিল ঠিকই, কিন্তু প্রথম দিকে যেহেতু ছিল না, সেহেতু ওরা টের পায়নি যে ঘর থেকে দুটো বাচ্চা বেরিয়ে গেছে এবং তারা নেই বাড়িতে। তো মা সেই কথা চিন্তা করে খুব তাড়াতাড়ি বস্তাটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, যেহেতু ছোট মানুষ সেহেতু খুব তাড়াতাড়ি বস্তাটাকে নিয়ে তো যেতে পারছে না, ঘাড়ে করে ওটাকে টানতে টানতে নিয়ে আসছে। হঠাৎ করে মা একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়। কেন দাঁড়িয়ে যায়? মা দেখছে একটা গাছের, মানে একটা বট গাছের মানে ওইখানে একটা পা, অ্যান্ড দেন যে শিশু গাছটা আছে ওইখানটাতে আরেকটা পা। যখন এই দুটো পায়ের বিশাল বড় ফারাক দেখছে, আর মানুষটা প্রয়োজন মানে তুলনামূলকভাবে অনেকটা বেশি লম্বা, এতটাই লম্বা যে মা পা দুটো তো দেখতে পাচ্ছে কিন্তু তার মাথা অবধি দেখতে পাচ্ছে না, মানে এতটাই লম্বা। মানছে মা বলতে চাইছে যে মা অনেকটাই ছোট ছিল ঠিকই, কিন্তু একটা মানুষ এতটা লম্বা, যত লম্বাই হোক না কেন, একটা মানুষের যেটুক তুলনামূলক লম্বা হয়, উঁচুর দিকে তাকালে তার মুখটা তো দেখা যাবে। মা বলছে তার মুখটা মা দেখতে পায়নি, শুধু তার পা দুটো দেখতে পেয়েছে, একটা এই গাছের গোড়ায় অ্যান্ড দেন রাস্তার ওই পারে আরেকটা গাছের গোড়ায় তার পা। মা অনেকটা কাছে গিয়েও তার মাথা মুখ অবধি দেখতে পায়নি। দিয়ে মা বলছে মা তখন ভয় পায়নি, কিন্তু দৌড়ে এসেছিল, মানে আমের ব্যাগটা ওখানে রেখে দিয়ে মামার কাছে দৌড়ে এসেছিল, বড় মামার কাছে, যে এটা কি জিনিস। তখন তো ছোট, মানে আমার মা তো অনেক বয়সে ছোট, তখন বুঝতে পারেনি যে জিনিসটা কি। তো মামাকে ডেকে নিয়ে আসার পরে সেখানে আর কাউকেই দেখা যায়নি। মামা যখন এসছে জায়গাটায়, আমের বস্তাটা অবশ্যই পেয়ে গেছে কিন্তু সেখানে আর কাউকেই দেখতে পায়নি মা। যখন দেখতে পায়নি তখন মা একটু ভয় পেয়েছিল এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি বড় মামাকে সঙ্গে করে নিয়ে মা বাড়ি চলে এসেছিল এবং বাড়ি এসে এই ঘটনাটি কারুর সাথেই শেয়ার করেনি। পরে যখন মা, মানে অনেকদিন পরে যখন মা দিদাকে ঘটনাটা শেয়ার করে, তখন দিদা বলে যে ওখানে কোনো রকমে যাওয়া রাত্রিবেলা নিষেধ, কারণ ওখানে নাকি জিন বাস করে, যে যারা নাকি মাঝে মধ্যে এরকমভাবে দেখা দেয়। তারা কিছু জিন খুব ভালো হয়, কিছু জিন খুব খারাপ হয়। তো কোন জিন ভালো বা খারাপ সেটা তো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই দিদা সবাইকে মোটামুটি বলে দিয়েছিল যে সেরকম বাগানে এরকম পরিস্থিতিতে যেন না জানিয়ে ঘর থেকে না যায়। তো মা পরে ব্যাপারটা বুঝতে পারে এবং আর কোনো দিনও সেখানে যায়নি। মা যেরকম আমাকে বলেছে ঘটনাটা, আমি তোমাদের সাথে সেরকমভাবেই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ঘটনাগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা চাও আমার ভয়েসে তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শুনতে পছন্দ করো, তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো কিংবা মেইল করতে পারো। আমি মেইল আইডিটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভয়েসে। আশা করছি ভালো লাগবে। আগামী অনেক রকম অন্যরকম ঘটনা নিয়েও তোমাদের সামনে হাজির হব। আজকের মতন টাটা, বাই বাই।